করতে হবে বা তোমার হট নটে ক্লিক দিতে হবে। এখানে দেখা যাচ্ছে যে আমার হট নট অপর যে সেটে আমি পার করবো সেই সেটটা আমাকে এই সেটের ডিসপ্লে খুব কাছাকাছি একইভাবে নিয়ে আসতে হবে, কাছাকাছি দুইটা ডিসপ্লে সংস্পর্শে নিয়ে আসতে হবে, তাহলে তৎক্ষণাৎ ডাটাটা এক্সচেঞ্জ হবে। এভাবেই হট নট দিয়ে ডাটাটা এক্সচেঞ্জ করা যাবে।